ভালো টাকাওয়ালা মানুষ, সুন্দর দেখতে হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে, এই তো। না, টাকা কম হলে তো চলবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি একটা ভালো হসপিটালে ভর্তি হইতে চান, টাকা লাগবে। একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চান, টাকা লাগবে। টাকা ছাড়া তো হবে না। একটা সুন্দর শাড়ি কিনতে গেলেও টাকার দরকার, কেউ ফ্রিতে দিবে না আমাকে। মন মানুষ ওই জন্যই বলছি যে প্যাকেজ লাগবে। কারণ সালমান খান সিঙ্গেল, সালমান খান মুসলিম একটা হিরো, তারপর সালমান খান ফুল প্যাকেজ, ভালো মানুষ, দ্যাটস ওয়াই। সালমান খান তো এমন না যে শুধু সে ইন্ডিয়ান নায়িকাদেরকে নিয়ে সিনেমা করে, সে বিভিন্ন দেশ থেকে নায়িকাকে নিয়ে সে অভিষেক করিয়ে অ্যাক্টিং করেছে। তাহলে বাংলাদেশি সুভা যদি সালমান খানের সাথে অ্যাক্টিং করার সুযোগ পায়, কেন করবে না? সিনেমার ব্যাপার আর আপনারা যে কোশ্চেন গুলো করছেন এটা ব্যক্তিগত, তো হচ্ছে দেখা যাক, লেটস সি কি হয়। আমি এখন সিঙ্গেল আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের সবাইকে নিয়ে এইভাবেই ভালো থাকতে চাই, আর হচ্ছে ব্যাক টু ব্যাক সিনেমা করে যেতে চাই। বসন্ত বিকেল করার পরে হুমায়ুন আহসান বডি বিল্ডার হাজবেন্ড করছে, এর কারণ কি? বসন্ত বিকেল সাথে বডি বিল্ডার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড? বডি বিল্ডার না, তো আমি বলেছি ভালো মানুষ হতে হবে, একের ভিতরে যার মধ্যে সব কিছুর কম্বিনেশন থাকবে। একের ভিতরে কি সব হয়? যতদিন পাইনি করব না, সিঙ্গেল থাকব, সমস্যা। আপনার জীবনে এতদিন বিশ্ব এনেছিল, এই বসন্ত বিকেলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবার জন্য শুভকামনা, সবার জন্যই দোয়া, আর কিছু বলার নেই। আমি ঘুমাইতে পারছি না, কারণ প্রথম ছবি, তারপর অভিষেক, অনেকদিন মানে প্রায় 3-4 দিন ধরে আমি ঘুমই আসছে না, মানে এত টায়ার্ড। বিভিন্ন চ্যানেলে আমার সাংবাদিক ভাই বোনদেরকে আমি সবাইকে ইন্টারভিউ দিচ্ছি, তারপর এত টায়ার্ড থেকে অবস্থা, আমি রাতে যখন বেডে যাই আমি ঘুমাইতেই পাচ্ছি না, শুধু মাথায় ঘুরছে যে দর্শক আমাকে কীভাবে নেবে, আপনারা আমাকে কীভাবে নেবেন, তারপরে হচ্ছে মানে কী হবে আমার সামনে, আমি এগুলো নিয়ে অনেক এক্সাইটেড। আমি তো কখনো চলচ্চিত্র থেকে চলেই যাইনি, ব্যাক করবো কি, আমি তো থেকেই গেছি, এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। এখন দর্শক হলমুখী, আমাদের ব্যাক টু ব্যাক আমাদের বাংলা চলচ্চিত্রে ভালো ভালো ছবি প্রকাশ হচ্ছে, রিলিজ পাচ্ছে, আর এই টাইমে আমার অভিষেক হচ্ছে, আমি মানে প্রচণ্ড নিজেকে সৌভাগ্যবান মনে করছি, সৌভাগ্যবতী মনে করছি। ক্যারেক্টারটা হচ্ছে চন্দ্রাবতী, ঢাকা ইউনিভার্সিটিতে পড়া একজন মেয়ে চন্দ্রাবতী, মিডিল ক্লাস ফ্যামিলির, সে অনেক সুইট আর খুবই অমায়িক তার ব্যবহার। এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, আর হচ্ছে স্যাড আছে, রোমান্টিক, সব সব টাইপেরই ফ্লেভার আপনারা ছবিটিতে পাবেন বসন্ত বিকেলে। আশা করি সবার ভালো লাগবে ছবি দেখলে।